হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত, তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা বড় আপডেট নিয়ে এসেছি, যেই খবরটা শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। ইতিমধ্যেই বলিউডের একটি নতুন ছবি ট্রেলার মুক্তি পেয়েছে, থ্যাঙ্ক গড। যে সিনেমার প্রথম গানও মুক্তি পেয়েছে, মানিকে। সিনেমার মুক্তির পর থেকে এ সিনেমা নিয়ে আলোচনা শীর্ষে। পাশাপাশি এও কথা উঠছে যে এটি হিন্দু ধর্মের ভাগাভেগে আঘাত দিয়েছে, এর জন্য এই সিনেমা বয়কটেরও ডাক উঠেছে। বাট এবার যে তত্ত্ব উঠে এসছে সেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর, বিকজ এই থ্যাঙ্গট সিনেমাটি অরিজিনাল নয়। ইয়াস, থ্যাঙ্গট সিনেমাটি নকলের অভিযোগ উঠেছে, সেটাও একটি বাংলার কালজয়ী সিনেমা থেকে। বাংলার একটি কালজয়ী সিনেমা জমালয়ে জীবন্ত মানুষ, এ সিনেমার হুবহু নকল নাকি এই থ্যাঙ্গট সিনেমাটি। রিমেক করা তো অনেকদিন থেকেই চলছে, এই ইন্ডাস্ট্রি ওখান থেকে রিমেক করছে, এ এখান থেকে করছে, বাট এটা তো রিমেক নয়, অফিসিয়ালি রিমেক হলে তো কোনো ব্যাপারই না। শোনা যাচ্ছে এর কোনো পারমিশন না নিয়েই থ্যাঙ্গট সিনেমা তৈরি করা হচ্ছে, অর্থাৎ যেখানে মুখ্য চরিত্রে ভানু ছিলেন সেখানে সিদ্ধার্থ রয়েছে। তো ওই সিনেমার গল্পকে একদম 100% টুকে দিয়েছেন, বড়সড় মামলার মুখে পড়তে চলেছে থ্যাঙ্গট ছবিটি। তো দেখুন, বলিউডকে নিয়ে কেন হাসাহাসি হবে না? একই তো তারা সিনেমায় যেগুলো গান দেয় সেগুলো কোথাও থেকে রিমেক চুরি করা হেন তেন করছে, তারপর সিনেমার গল্প এদিক ওদিক থেকে অনেক টুকছে, এবার তো পুরোপুরো সিনেমাকে টুকে দিয়েছে, সেটাও উইদাউট পারমিশন। হোয়াট ইজ দিস? বলিউডের মাথায় কি ঢাসু ভরা নাকি গোবর ভরা আমি বুঝি না। সিনেমা করছে শালা, একটু চুরি করছে, তার উপর সিনাজুরি, তাকে জানাচ্ছেই না। যারা আসল সিনেমার মালিক, যারা যেই সিনেমার প্রোডাকশন হাউস, তাদেরকে না জানিয়ে পুরোপুরি টুকে দিয়েছে। এর আগে বাদশা একটি বাংলার গানকে রিমেক করেছিল, যদিও শুধুমাত্র হুক লাইনটা নিয়েছিল, বড় লোকের বেটিলো বলে যে গানটি ছিল সেটার হুক লাইনটা জাস্ট নিয়েছিল। তারপর তখন যে জানতে পারে যে এটি একটি বাংলা সং এবং রতন বলে যিনি গেয়েছিলেন তাকে বাদশা নিজে নিয়ে এসেছিল, বাড়িতে নিয়ে এসে তাকে সেই গানের সম্মানটা দিয়েছে। তাহলে কি এবার জমালয়ে জীবন্ত মানুষ যারা রচয়িতা করেছেন বা যারা লিখেছেন, যারা করেছেন, তাদেরকে কি সেই সম্মানটা দেওয়া হবে নাকি চুরি করে চোরের মতো চালিয়ে যাবে, সেটা তো সময়ের অপেক্ষা। বাট দেখুন, এটা কিন্তু আমি পার্সোনালি মন থেকে বলছি না, এটা পুরোপুরি আমি আর্টিকেল থেকে পেয়েছি। এই অনলাইন আর্টিকেলটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে জমালয়ে জীবন্ত মানুষ থেকেই এই সিনেমাটা ইন্সপায়ার বা কপি। যদি ইন্সপায়ার হয় ঠিক আছে, বাট তারপরেও তো পারমিশন নেওয়া উচিত, এরকম হুবহু কে ছেপে দেয়? ইন্সপায়ার হলে কিছুটা ইন্সপায়ারিং হয়ে নিজের ভাষায় লেখা যায়, বাট এখানে জীবন্ত জমালয়ে মানুষের যে কাহিনী সেটাকে বলা হচ্ছে একদম 100% ছেপে দিয়েছে, তাও পারমিশন ছাড়া, এবং ডায়লগগুলো কিছুটা এদিক ওদিক করেছে, বাট সিনেমার যে থিমটা এবং সিনেমার যে গল্পটা পুরোপুরি মেরে দিয়েছে। তো বলিউড থেকে আর কি আশা করা যায়? বলিউড জাস্ট কি বলবো, একদম হাস্যের খোরাক হয়ে যাচ্ছে। একটা সময় বলিউড আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতো, আজকে বলিউড চলে গেছে একদম তলায়। তার থেকে তো আমাদের সাউথ ইন্ডাস্ট্রি অনেকটাই গ্রো করেছে, তাদের সিনেমা এখন যাচ্ছে অনেক জায়গায়, কিন্তু বলিউড সিনেমা নিজের দেশেই টিকতে পারছে না। তো যাই হোক, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালো সবাই, টাটা।